नमस्कार बंधु, ये लकडाउन फले किन्तु समस्त किछु आटके गेछिलो, ता जखन एकटु आनलक परिस्थिति आनलक टू होयेछे, ए अवस्थाय जखन अफिस आदालत एकटु सचल होयेछे, सेई अवस्थार मध्ये किन्तु आजके तृणमूलपति संगठनेर पक्ष थेके वरिष्ठ नेतृत्व इस्माइल साहेब एबं आरारुल बाबू समेत आरो कयेकजन तारा विकास भवने जाच्छेन एबं सम्भावना आछे शिक्षामंत्रीर संगे किछुक्षण हलो बसा एबं एसएस स्कीमेर जे विभिन्न समस्यागुलि रयेछे ईपीएफ थेके आरम्भ करे एबं आरेकबार 60 अपशन नेওয়া থেকে आरम्भ करे एबं एसएस स्कीमेर वेतन থেকে আরম্ভ করে এবং 65-এর যাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। এবং এছাড়াও যে মূল বিষয় যেটা, যে এসএস কেমিস্ট্রি শিক্ষা দপ্তরে যাওয়া সেটা আটকে রয়েছে, এবারে অন্তত যাতে তাড়াতাড়ি হয় সেই বিষয়টা কিন্তু মন্ত্রীর কাছে দরবার করা হবে। আরও কী কী আলোচনা হতে পারে সব কিছু আপনাদের সামনে জানাবো, তাই একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। দেখা যাক আজকের আলোচনা কতটা ফলপ্রসূ হয়, এই বিষয় নিয়েই কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো বিকাশ ভবন থেকে। এই বিষয়গুলো খুবই জরুরি, কারণ অনেকদিন কিন্তু অফিস আদালতে সেভাবে যাওয়া হয়নি এবং এসএস কেমিস্ট্রি যে মূল সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু কতটা পেন্ডিং অবস্থা রয়ে গেছিলো শিক্ষামন্ত্রী অগ্রগণ ভবনে বলার পরে এবং কতটা কাজ এগিয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা যায়নি। তাই এবারে কিন্তু তৎপরতার সঙ্গে সমস্ত সংগঠন কিন্তু তারা এগিয়ে আসছে এবং তারা বিকাশ ভবনে গিয়ে এই বিষয়গুলোকে কিন্তু দরবার করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করবে। তো সমস্ত কিছুটি আপনাদের কাছে আপডেট লাইভ খবর তুলে নিয়ে আসবো। অবশ্যই আপনার চ্যানেলটি দেখতে থাকুন, কোনো পরচনায় পা দেবেন না। এই মুহূর্তে কিন্তু বিধানসভা ভোটের আগে খুব গুরুত্বপূর্ণ সময়, সমস্ত কিছু আলাপ আলোচনার মাধ্যমে যেখানে বিশ্বে একটা অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভারতবর্ষে যেটা দেশে একটা অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদেরকে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখা যাক কি হয় আগামী দিনে। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন ট্রুথ নিউজ, ভালো থাকুন।